সালামু আলাইকুম, ঈদ মোবারক। এই তো ঈদের দিন সকালবেলাটা ব্যস্ততম একটি দিন। আর এই দিনে ব্লগ শুট করার মতো তেমন অবস্থা ছিল না, কাজে তো অনেক ব্যস্ত ছিলাম, আর এমনিতেও ছিল শারীরিক অসুস্থতা। ঈদের সময় মনে করেন হঠাৎ করে জ্বর উঠে গেছে। তারপরে যাই হোক, যেমনি তেমনি ঈদের দিন মোটামুটি ভালোই ছিলাম। যা যা আয়োজন করতে যা যা আয়োজন করেছি তা তো দেখতেই পেলেন। দুই পদে সেমাই রান্না করেছি, বাড়ির সেমাই, আর একটা হচ্ছে লাচ্চা সেমাই। আর এখানে এই যে রান্না করছি গুনা খিচুড়ি, গুনা খিচুড়ি দিয়ে গরুর মাংসের সাথে খাওয়া হবে আর কি। রান্নাগুলো আমি সকালবেলায় খুব দ্রুত আর কি সেরে ফেলি। তারপর তো মনে করেন আবার গরু যখন ওখানে ফিস করবে, কাটাকাটি করবে, ওখানে যেতে হবে, তাই সকাল সকাল আর কি বাসার রান্না কমপ্লিট করে ফেলেছি। এ দেখুন আমার গুনা খিচুড়ি মানে তৈরি। আর আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমার সর্দি এবং ঠান্ডা আর জ্বর। আর এই তো মেয়েদের রুমে চলে যাচ্ছি, মেয়েরা কি করছে? আর বাবা ছেলে তো নিচে চলে গেছে, নামাজ পড়ে গরুকে গোসল করাবে, ওখানে আছে। এখানেই যে আমার টুনটুনি পাখিরা রেডি হচ্ছে, আর বড় মেয়ে তো সেই কখন থেকে ব্যস্ত, কখন রেডি হবে কখন রেডি হবে, ছোট টুনটুনি পাখি সাহায্য উঁচু করছে, মেয়েদেরকে রেডি করিয়ে দিচ্ছি। রোজার ঈদে যেমন দেখা যায় একবেলা কাজ করলে শেষ, কিন্তু কোরবানি ঈদ তো তা না। মনে করেন কোরবানি ঈদের দিন সকলের বাসায় কাজ থাকে সকাল হতে রাত্র পর্যন্ত। তারপর অসুস্থ শরীর নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে শুকরিয়া, ভালোই কাজ করেছি। আর আমার বাসার আপা ছিল, ওই আপা আমার ভালো হেল্প করেছে। ওই আপা থাকার কারণে মনে করেন আমার কাজগুলো অনেক সহজ হয়েছে, তা না হলে আমি কিভাবে কি করতাম। এই তো টুকনি পাখিদেরকে আমি এখন রেডি করে দিচ্ছি, সাজিয়ে গুজিয়ে দেবো, ওরা আবার নিচে যাবে গরু দেখতে, শেষবারের মতো গরু দেখে আসবে। শান্তি পাইবো, এখন গরু কাটতে যাবে, গরুর কাজে সাহায্য করতে যাবে। এখন এই জন্য ড্রেস চেঞ্জ করছে আব্দুল্লাহ খান প্রিন্স, টি শার্ট পরে কাজ করতে যাবে। দাঁড়া, বালটি বল সব রেডি করতে। এটা আমাদের বাসার নিচে আর কি সবগুলো মাংস আর কি সবাই কাটাকাটি হয়েছে বাসার নিচে রেখে। তারপর আর কি কাটাকাটি শেষ, এই তো বাসায় এসে সব গুছিয়ে গাছিয়ে রান্না করে ফেলেছি। বাসায় এসে যে আমার ছেলের জন্য স্পেশাল লাচ্চা সেমাইও রান্না করেছে, জর্দা সেমাই, যেটা জর্দা সেমাইটা ওর খুব ফেভারিট। আমি যে ভুলা করছিলাম, মেহমান এসেছিল সবাইকে খাওয়িয়েছি, খাওয়িয়ে দাওয়িয়ে ফিনিশ গরুর মাংস রান্না করেছি। তারপর আবার মনে করেন যে গরুর পেটি এগুলো পরিষ্কার করে রেখেছি,
অনেক ব্যস্ততম একদিন ছিল। সবাই ভালো থাকে, সুস্থ থাকে। আল্লাহ হাফেজ।